করোনা ভাইরাস মহামারীর কারণে 2021 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময় নেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। মাধ্যমিকের প্রতি শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আগামী 7 ডিসেম্বরের মধ্যে এ সংক্রান্ত পুরো প্রক্রিয়া জানানো হবে বলেও জানান তিনি। মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। দেশে করোনা সংক্রমণে ঝুঁকিমুক্ত বাহন হিসেবে মোটরসাইকেলের অবস্থান সবার শীর্ষে। 300 স্যাম্পল সাইজের ওপর পরিচালিত একটি বেসরকারি জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে আসে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত 2 সপ্তাহ ধরে হ্রাস পাচ্ছে তাপমাত্রা। উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়া ও ঘন কুয়াশার শীতের দাপট দিন দিন বাড়ছে, ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিবারের কোনো প্রভাব পড়বে না বাংলাদেশে। দেশের উপকূলের প্রায় 2000 কিলোমিটার দূর দিয়ে এই ঘূর্ণিঝড় অতিক্রম করে চলে যাবে বলে জানা গেছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে। নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চিকিৎসকের পরামর্শ মতে বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। কখন এবং কিভাবে পরাজয় স্বীকার করে ক্ষমতা ছাড়বেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি কখন কি লিখছেন তা কারোই বোধগম্য নয়। সোমবার ভুয়া ব্যালটের কাছে তিনি কোনো পরাজয় মেনে নেবেন না বলে টুইট করেন।